হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মা ইউব চ্যানেল ইংলিশ অ্যান্ড তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সব ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিতের উত্তরগুলো অর্থাৎ ম্যাথমেটিক্সটা আমরা আজকে সলভ করবো এবং ক্লাস সিক্সের আগের যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের যেমন ধরো ভূগোল ইতিহাস তারপরে আরও যে ইংলিশ বিজ্ঞান এই সমস্ত সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং যেগুলো যে সাবজেক্টগুলো বাকি থাকবে সেই সমস্ত সাবজেক্ট কিন্তু আমি দিয়ে দেবো প্রত্যেকটা ক্লাসে ধরে ধরে কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছি পরপর তাই যারা ভিডিওগুলো দেখছো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে তোমাদের যে ভিডিওটা দরকার সেটা দেখে নিতে পারো তো এখানে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো তো কুড়ি নম্বরের অ্যাক্টিভিটি টাস্ক নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এখানে তিনটে এমসি কিউ রয়েছে একের দাগের ক খ গ উত্তরগুলো আমি দেখাচ্ছি প্রথমে প্রশ্নটা দেখিনি তো এখানে তিনটে তিন নম্বর রয়েছে তারপরে দুইয়ের দাগে এখানে বলেছে মিথ্যা লিখতে এখানেও তিনটে রয়েছে এখানেও তিন নম্বর রয়েছে আর তিনের দাগে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে দু নম্বর করে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে তারপরে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে বলেছে আর ভগ্নাংশটাকে ছবির সাহায্যে প্রকাশ করে দেখাতে বলেছে এবং চারের দাগে দুটো বড় প্রশ্নের অঙ্কে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের মান করে রয়েছে চার তাহলে প্রথমটা কী বলেছে একের দাগের কথে রয়েছে এই যে সঠিক উত্তরগুলো নির্বাচন করে লেখো সেটা দেখে নি চল্লিশ ভাগ ফাইভ চল ফর্টি ভাগ মানে ডিভাইডেড বাই যাকে বলে ফাইভ ইন্টু ফোর এর মান কত হবে ক্যালকুলেশন করে দেখবে উত্তর হবে থার্টি টু অর্থাৎ বত্রিশ হবে উত্তর তারপরে ছয়ের গুণ গুণনীয়কগুলি হলো সিক্সের গুণনীয়ক কী কী হবে সিক্স থ্রি টু ওয়ান মানে কত কত দিয়ে ভাগ করা যায় সিক্সকে তারপর প্রকৃত ভগ্নাংশ কোনটা তিনের চার তারপর এখানে প্রথমটা যেটা দেওয়া রয়েছে দুইয়ের দ্যাগের ক এখানে ছবিটা আঁকা রয়েছে এরকম কিছুটা একটা ছবি রয়েছে তোমার দেখবে কোশ্চেনে এখানে বলেছে রং করা অংশটি একের চার অংশ হ্যাঁ অবশ্যই এখানে একের চার অংশ যদি তোমরা দেখো প্রত্যেকটা অংশকে যদি বের করে দেখো তাহলে এখানে কটা খণ্ড হচ্ছে এখানে আটটা খণ্ড হচ্ছে আর তার মধ্যে দুটো রংকর আছে তাহলে আমরা লিখতে পারি কি দুইয়ের আট তাহলে দুইয়ের আট কাটাকুটি করলে কত একের চার তাহলে এটা সত্য হবে তারপর এটা শূন্য দশমিক তিন পাঁচ দশমিক ভগ্নাংশে তিনের স্থানীয় মান তিরিশ এটা মিথ্যা কেন মিথ্যা কারণ এখানে দেখো তিন দশমিকের পর তিন রয়েছে তার মানে ওর মান কত হওয়া দরকার তিনের তলায় কত হবে দশ হবে থ্রি বাই টেন হওয়া দরকার কিন্তু এখানে তিরিশ রয়েছে তাহলে এটা মিথ্যা হবে কারণ এটা তো দশকের ঘরে বসে নিই এটা তো দশাংশের ঘরে রয়েছে তাহলে থ্রি বাই টেন হওয়ার কথা কিন্তু ওখানে তিরিশ রয়েছে তাহলে এটা মিথ্যা হবে তারপরে পাঁচজন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে ছ দিন সময় নেয় একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময় সম্পর্ক সরল সম্পর্ক তাহলে এখানে পুরো স্টেট মানে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে বা বিবৃতিটা দেওয়া রয়েছে সেটা ভালো করে প্রথমে পড়ো বলেছে পাঁচজন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে ছ দিন সময় নেয় একই কাজ করতে রাজমিস্ত্রি সংখ্যার সঙ্গে সময় সম্পর্ক সল সম্পর্ক মানে যদি এখানে রাজমিস্ত্রি প্রথমে সময়টা ঠিক আছে কাজটা ঠিক আছে সময়টা যদি বাড়ে ধরো পাঁচজন রাজমিস্ত্রির জায়গায় এখানে জন রাজমিস্ত্রি হয়ে গেল তাহলে তার কাজটা করতে কী তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে তখন কি হবে সময় কম লাগবে তাহলে এটা কী হয়ে যাচ্ছে ব্যস্ত সম্পর্ক সল সম্পর্ক নয় সল সম্পর্ক কখন হয় যখন ধরো বলছি যে যখন বাড় বাড়ছে মানে ধরো একদিকে কুড়িজন লোক প্রথমে খাচ্ছিল জন লোক সেই খাবার চলছিল তিরিশ দিন তাহলে যদি লোক কমে যায় যদি ধর জনের থেকে এক মানে কমে গেল বা তাহলে বেশি পরিমাণ খাবার লাগবে মানে যেখানে সময়ের সঙ্গে সঙ্গে বা যে দুটো স্টেটমেন্ট মানে রাশি দেয়া থাকবে সেই দুটো রাশির পরিমাণ দুট ক্ষেত্রেই বাড়বে সেই সেক্ষেত্রে হয় সরল সম্পর্ক আর যে ক্ষেত্রে কমে সেক্ষেত্রে কী হয়ে যায় ব্যস্ত সম্পর্ক তাহলে এখানেও কি হচ্ছে এটা ব্যস্ত সম্পর্ক হবে তার জন্য এটা মিথ্যা হবে কারণ এখানে বলেছে যে পাঁচজন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে দিন সময় নেয় তাহলে পাঁচজনের জায়গায় যদি দশজন রাজমিস্ত্রি হয়ে যায় তাহলে নিশ্চয়ই সময়টা কম লাগবে তাহলে এটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে মানে এটা সব ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে তাহলে এটা মিথ্যা হয়ে যাবে তারপরে তিনি এটাকে বলেছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড়। তাহলে ছোটো থেকে বড়ো সাথে গেলে প্রথমে যে রাশিগুলো রয়েছে সেগুলোকে আমরা কী করব দশমিকটাকে নিয়ে দশমিক বিন্দুগুলো প্রথমে তুলব তাহলে তেরো দশমিক তিনের দশমিক ক ঘর আগে আছে ঘর আগে তাহলে একশো তেত্রিশ উপরে লিখবো আর নিচে কত লিখব দশ তারপরে একইভাবে পরেরগুলো আমি ভেঙেছি দেখো এখানে এবং তারপরে দেখো নিচের যেহেতু এক দশমিক তিন তিন যে রাশিটা বা দুই দশমিক থ্রি ওয়ান যে রাশিটা সেই টু পয়েন্ট থ্রি ওয়ান যে রাশিটা সেই রাশিটার সাথে দেখো এখানে এগুলো ঘর আগে দশমিক রয়েছে তাহলে এখানে দু ঘর আগে দশমিক আনার জন্য আমাদের কী করতে হবে আরও একশো দিয়ে উপর নিচে গুণ করতে হবে মানে উপর নিচে দশ দিয়ে গুণ করতে হবে একশো নয় উপর নিচে দশ দিয়ে গুণ করলে কত হবে ওয়ান থ্রি থ্রি জিরো আর এখানে নিচে হানড্রেড হয়ে গেল আর উপরে ওয়ান ওয়ান থ্রি জিরো হানড্রেড এরকমভাবে তোমরা করে নেবে এবং মানের উত্তরক্রমে যখন সাজাবে এরকমভাবে লেস দ্যান চিহ্ন দিয়ে লিখবে তাহলে সব থেকে ছোটো সংখ্যা কোনটা হচ্ছে এইটা হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা এবং তারপর এইটা আর তাহলে বাকিগুলো এরকমভাবে সাজিয়ে লিখবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি লেস দ্যান টু পয়েন্ট থ্রি ওয়ান লেস দেন ইলেভেন পয়েন্ট থ্রি লেস দেন থার্টিন পয়েন্ট থ্রি নেক্সট তারপরে এখানে বলছে টু সিক্সটি টুকে মিটারে প্রকাশ করতে বলেছে তাহলে মিটারে প্রকাশ করলে কী হবে মিটারে প্রকাশ করতে গেলে কী করতে হবে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে করতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে দুটো ঘর অর্থাৎ একের পিঠে দুটো শূন্য বসবে তাহলে ভাগ করলে কত হবে ভাগ করলে টু পয়েন্ট সিক্স টু হবে তাহলে সে এরকমভাবে করে ফেলবে আর এবং উত্তর অবশ্যই করে লিখবে নাহলে কিন্তু পুরো নম্বর পাবে না টু সিক্সটি টু সেমিকে মিটারে প্রকাশ করে পাই টু পয়েন্ট সিক্স টু ঠিক আছে মিটার লিখে দেবে এখানে পাশে এখানে লিখে দেবে মিটার আবারও বলছি এখানে কিন্তু মিটারটা লিখে দেবে অবশ্যই করে টু পয়েন্ট সিক্স টু মিটার যেখানে টু পয়েন্ট সিক্স টু মিটার লিখে দেবে তারপর তারপরে তিনি দাগের গতে বলেছে আটের পাঁচ এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাতে বলেছে তাহলে সব ছবির সাহায্য যদি প্রকাশ করে প্রকাশ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে যেহেতু আটের পাঁচ রয়েছে তাহলে উপরের লবটা কি বড় তাহলে এখানে ভাগ করে প্রথমে পূর্ণ সংখ্যায় নিয়ে আসি তাহলে এক পূর্ণ তিনের পাঁচ হয়েছে এবার যখন বলবো যে এক পূর্ণ তিনের পাঁচ তাহলে এটাকে কি করতে হবে আমাদের যখন সাজিয়ে দেখাতে হবে মানে সাজিয়ে মানে এখানে কি ছবি সাজ যখন দেখাতে হবে তাহলে তখন এখানে পাঁচটা আমি এখানে দেখালাম টোটাল দশটা ঘর তোমাদের কাটতে হবে পাঁচটা পাঁচটা আলাদা করে তাহলে টোটাল পাঁচটা আমি এখানে কেটেছি আর এই দিকের পাঁচটার মধ্যে আমি তিনটে ভরাট করেছি আর এখানে পাঁচটাই কিন্তু আমি ভরাট করে দিয়েছি তাহলে এরকমভাবে ছবিটা তোমাদের রাখতে হবে তারপরে চারিদাগের কথে বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো সেমি ও পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ সেমি কমপক্ষে কত পদ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে তাহলে এখানে আমি সিম্পলি কী করবো কমপক্ষে বলেছে কমপক্ষে মানে এখানে লসায়ও করতে হবে তাহলে লসায়ও করলে প্রথমে শুধুমাত্র সাত দিয়ে খাবে আর কত পরে থাকবে সাত দুগুণে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে দুই আর পাঁচ পরে থাকলো তাহলে এটা এখানে গুণ করলে কত হয় সাত আর পাঁচে সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুনে সত্তর অর্থাৎ পনেরো আর চোদ্দ সরি চোদ্দো আর পঁয়ত্রিশের লশাগু হল সত্তর তাহলে উত্তর লিখে ফেলবে যে কমপক্ষে সত্তর ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার খরার সম্পূর্ণ করবে তারপরে ক্ষয়ের অঙ্কটা বই থেকেই রয়েছে তোমাদের তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনের চাষ করতে চারটি ট্র্যাক্টর লাগে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কটি ট্র্যাক্টর লাগবে নির্ণয় করে তাহলে তিনটে ছক হবে এখানে গুণতে ভাষার সমস্যাটি হলো বলে তিনটে ছক করবে এখানে জমির পরিমাণ বিঘা সময় দিন আর ট্র্যাক্টরটি তাহলে তিনশো ষাট বিঘা জমি চাষ করতে সময় লাগে কুড়ি দিন এবং কত কতগুলো ট্র্যাক্টর লাগে চারটে ট্র্যাক্টার লাগে তাহলে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কতগুলো ট্র্যাক্টর লাগবে তাহলে এখানে ঐকিক নিয়মে একইভাবে করবে তাহলে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্র্যাক্টার লাগবে তাহলে এক বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে মানে কুড়ি টাকা আমি এখানে স্থির করে দিচ্ছি তাহলে তিনশো ষাট বিঘা জমি তাহলে কুড়িটা যখন স্থির করে দিচ্ছি তখন কুড়ি টাকা ধরবো না সেকেন্ড লাইন যখন করবো তখন কুড়ি টাকা কিন্তু ধরবো না তাহলে তিনশো ষাট বিঘা জমি চাষ করে চার চারটি ট্র্যাক্টর লাগে তাহলে এক বিঘা জমি চাষ করতে কী হবে কতগুলো ট্র্যাক্টর লাগবে এক বিঘা জমি কম ট্র্যাক্টর লাগবে তাহলে চার ভাগ তিনশো ষাট কারণ কম লাগছে তো তারপরে এক বিঘা জমি এক টাকা স্থির করে দিলাম কি করবো এবার দিনটাকে এক করে দেবো মানে কুড়ি দিন যেটা ছেলে তাহলে কুড়ি দিনে চাষ করে চাষ করতে লাগে চারটে ট্র্যাক্টর তাহলে একদিনে যদি চাষ করতে হয় তাহলে অবশ্যই বেশি ট্র্যাক্টর লাগবে তাহলে কুড়ি দিয়ে উপরে গুণ হবে তারপরে একইভাবে আঠেরোশো আর দশ দিয়ে আমরা এখানে করে ফেলবো করে কাটাকুটি করে দেবো দেখো এখানে করেছি আঠেরোশো দিয়ে আঠেরো মানে একটাকে এবার স্থির করে দেবো এবং আঠেরোশো মানে এক কত ছিল এক বিঘা জমি চাষ করতে এতগুলো ট্র্যাক্টর লাগছে তাহলে একটা জমি আঠারোশো বিঘা জমি চাষ করতে কী হবে বেশ ট্র্যাক্টর লাগবে তাহলে এখানে গুণ করতে হবে আঠারোশো দিয়ে এবার একইভাবে আঠেরোশো যত ছিল সেটার সাথে এবার এখানে কি বলছি যে এক একদিনে চাষ করতে লাগে এতগুলো ট্র্যাক্টর তাহলে দশ দিনে চাষ করতে কী হবে কম ট্র্যাক্টর লাগবে তাহলে নিচে দশ দিয়ে ভাগ হবে তাহলে কাটাকুটি করলে এখানে বেরোলো চল্লিশটা টাকাটা লাগবে তাহলে পুরো অ্যাক্টিভিটি টাস্কটা আমি তোমাদের এখানে কমপ্লিট করিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে দেন ভাই আর এই যে কুড়ি নম্বরে অ্যাক্টিভিটি টাক্স দেখলে তোমরা গণিতের ক্লাস সিক্সের এছাড়াও আমার চ্যানেলে ভূগোল বিজ্ঞান এবং ইংলিশটাও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি এবং পরে ভিডিওতেই দেখবে তোমাদের সাথে আমি যে তোমাদের ইতিহাস রয়েছে সেটাও শেয়ার করে দেবো এবং বাংলা এবং বাকি যে সাবজেক্টগুলো পড়ে থাকলে সেই সব সাবজেক্টের কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও দিয়ে দেবো আমার চ্যানেলে তাই যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাও অন করে রেখো যাতে এই ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও